এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে, কয় নেকি দিয়া? একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত। অন্য উম্মতের কথা জানি না আমি, এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে। নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে, সিরত মানি আদর্শ। আর এটা আমরা কদমে কদমে মহতাজ, কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে, চাই নারী হই চাই যুবক হই চাই বৃদ্ধ হই যেই মানুষই হই না কেন, যেখানেরই হই না কেন, যেই বাসারই হই না কেন, যেই বর্ণেরই হই না কেন, যেই পেশারই হই না কেন, যেই সোসাইটিরই হই না কেন, এই জীবনটাকে যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে? দুনিয়াওয়ালাদের কাছে না, মালিকের কাছে, যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন, যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে। পালানোর কোনো সুযোগ নাই। এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফার, আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি বলো, কোথায় ভাগবে? কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও, তা আল্লাহ বলে তোমার বাগার কোনো সুযোগ নাই। কেননা ইল্লা বি সুলতান, ওইখানেও আমার রাজত্ব, এইখানেও আমার রাজত্ব, দাইনো আমার রাজত্ব, বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব, আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই। দ্বিতীয় কথা এটো, আইনা আনা মা আকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকব, আমাকে দূর করতে পারবে না, যদি করো তাহলে তুমি তুমি থাকবে না, তোমার অস্তিত্বই থাকবে না। কেননা আমাদের ভিতরে আল্লাহ নাই বটে, কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে, কুলিল আম কুলিল রুহ মিন আমরি রব্বি, আল্লাহর একটা পাওয়ার, একটা সিফত, সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা, ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন, যেটাকে আমরা রুহ বলি, কোরআনের ভাষায় রুহ বলে, বাংলা ভাষায় আত্মা বলে, যেটাকে আমরা আত্মা বলি, ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না। আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আছি, কেন এটা আমারই জিনিস, কুলির রুহ মিন আমরি রব্বি, আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না, তখন তোমার চক্ষু থাকবে আইনলা তন্দুর, তোমার চক্ষু থাকবে দেখবে না, উদুল্লা তসমা, কান থাকবে শুনবে না, লিসানলা তান্ত্রিক, জবান থাকবে কিন্তু বাক, জিব্বা থাকবে কিন্তু বলবে না, আকলুল্লা তুমাইয়েস, তোমার মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না, কালবেলা তাতাফাক্কার, দিল থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না, ইয়াতলা তাপতিস, হাত থাকবে ধরবে না, রিজিল্লা তামসি, পাও থাকবে চলবে না, তুমি হবে লাশ লাশ। ওই আল্লাহ পর্যন্ত যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে হয়, ওইখান থেকে বাহির হয়ে গেছি, ভালো তো বাসি কিন্তু আগেরটুকু জানি না। ও মেরে দোস্ত, শুধু ভালোবাসলে চলবে না, আবু তালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না, ছিল না, সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই, আছে নাকি? হ্যাঁ, আবু তালেবের মতো ভালোবাসা ছিল। চলেন শর্ট করি, আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন, যখন রাখতেছিলেন তখন চিৎকার দিতেছিলেন, আম্মি মা তা রাখতালি সাবিলা, চাচা কোনো রাস্তা রাখলেন না আমার জন্য, বলছিলাম কলেমা পড়েন পড়লেন না, বলছিলাম ঠোঁটটা হেলান হেলাইলেন না, বলছিলাম চুপ থাকেন তাও থাকলেন না, সর্বশেষ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছি, এই কথা বইলা দুনিয়ার থেকে বিদায় নিলেন। চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হইতো, চাচা ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, ভালোবাসা কাজে দিবে না। এই জন্য চলেন, জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ লাগবে, যেটাকে আরবি ভাষায় সিরাত বলে, যেটাকে কেরিয়ার বলে, আল্লাহর রসুলের কেরিয়ার লাগবে, আল্লাহর রসুলের আদর্শ লাগবে, আল্লাহর রসুলের সিরত লাগবে, আল্লাহর রসুলের চরিত্র লাগবে। এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা লিমান কানা ইয়ারজুল্লাহ, তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আমার আদর্শ সহজ করছেন, কঠিন করেন নাই, আল্লাহ কঠিন করতে পারতেন, আল্লাহ সহজ করছেন,
কেননা আসলে উদ্দেশ্য ছিল আল্লাহকেই মানা, আল্লাহকে মানা উদ্দেশ্য ছিল, কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না, মানবে তো মানবে কি কইরা, আল্লাহর কথা শোনা যায় না তো আল্লাহকে মানবে তো মানবে কি কইরা, আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহকে তো শোনা আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, কোনো ধ্যান ধারণার ভিতরে আনা যায় না যে আল্লাহর আকৃতি এরকম, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহর বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না। কোরআন বড় কিছু আমাদেরকে বুঝাইছেন, অনেক বুঝাইছেন যে আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আল্লাহ শুধু আল্লাহ না, 99 নাম দেখলেই বোঝা যায় যে আল্লাহ কে, আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ 99টা পদের অধিকারী, বিদায় আল্লাহ ধরা ছোঁয়ার বাহিরে আল্লাহ মানুষ প্রশ্ন করতে পারে, আপনাকে মানবো তো মানবো কি কইরা, পাবো তো পাবো কি কইরা, তো আল্লাহ আহ্বান করছেন যে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আসি, ফুলের ভিতরে যেরকম ঘেরান লুকায়িত থাকে, আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত, নবীর আদর্শ মানতে থাকবে আমাকে পাইতে থাকবে, এই জন্যই রসুলুল্লাহর আদর্শ দরকার, সিরাত দরকার, কেরিয়ার দরকার। আর কেন আপনি আদর্শ মানবেন না, জীবনটাই তো আপনার জন্য আমার জন্য ছিল, ঠিক না, চোখের পানি ছিল তো আপনার জন্য, চিৎকার ছিল তো আপনার জন্য, রাত ছিল তো আপনার আমার জন্য, দিন ছিল তো আপনার আমার জন্য, দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে ভুলে গেছেন, এমন কোনো মুহূর্ত নাই আরশে যাইও আপনাকে আমাকে ভুলেন নাই, যখন আরশে গেছে আমার বিবেক বলে ওইখানে হারায়া যাওয়া দরকার ছিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আরশ থেকে নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিছেন, শুধু তাজাল্লি আকৃতি না, তাজাল্লি দিছেন, 40 দিন বেহুশ ছিলেন, 40 দিন, 40 দিন, অথচ বন্ধু দুইজনে পাশাপাশি বসা, কাবা কাউসাইনি আও আদনা ফাতানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, পাশাপাশি বসা আছেন, ধীর তীর ধনুক থাকলে আপনাদেরকে আমি দেখাইতে পারতাম কতটুকু কাছে হয়েছিল, এরকম কাছে হারায় যাওয়া দরকার ছিল। আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন কি চাইতে আসছেন, কা আসআলুকা উম্মতি, এইখানে উম্মত চাবো না তো আর চাবো কি, এই সুযোগ পাবো আর পাবো কখন, এই টেবিলে উম্মত না উঠলে উঠবে কে থায়, এরকম কাছে হব তো হব কখন, এত কাছে পাবো তো পাবো কখন, এত কাছে হব তো হব কখন, এরকম পরিবেশ হবে তো হবে কখন, আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন, আপনি আমাকে ডাইকা নিয়ে আসছেন, মেহমান বানায়া আপনি মেজবান, উম্মত চাই, তাল্লা জিজ্ঞাসা করছে এইখানে উম্মত, তো যুক্তি দিতেছে আন্তা রব্বুল করিম আনান নবিয়্যুর রহিম কাইফা তুদাইয়ু হাদিল উম্মা বাইনাল করিম ওয়ার রহিম, শুরুতে আপনি শেষে আমি, শুরুতে আপনি রব্বে করিম শেষে আমি নবিয়ে রহিম, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না, আমি উম্মত চাই। আল্লাহ সান্ত্বনা দিতেছেন কাসামতুল কিয়ামাত কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি, আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বইলা, আর কেউ উম্মতকে স্মরণ করবে না, নবীরা তো মাকেও স্মরণ করবে না, বোনকেও স্মরণ করবে না, সবাই নাফসি নাফসি বলবে, আপনি উম্মতি বইলা চিৎকার দিবেন, বিদায় কিয়ামত আপনার আর আমার মাঝে ভাগ, আর কারো মাঝে না, সালতো তা সাফি তো সাফা, ওই দিন আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকব, লা ইউখজি কাফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। কোরআন আসছে আল্লাহর রসুলের কাছে, অদ্দোহা ওয়াল লাইল ইদা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এই সুরার ভিতরেই আছে, সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়ব। কোরআন যখন নাজেল হইতেন তো কি অবস্থা হইতো ওলামারা জানে, আল্লাহর রসুল ঘামতে থাকতেন, এতটুকু কষ্ট হইতো, কখনো কখনো বলতেন কাদার রু আইয়া খরুজ, মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে, ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা পড়তেছিল ওইখানেই থামায়া দিছে, জিবরিল থামো, বলছে কেন সুরা এখনো শেষ হয় নাই, বলছে থামো আল্লাহ আমাকে রাজি করতে চাইতেছেন, আমি এই মুহূর্তেই আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি, বলছে তোমাকে সাক্ষী রেখা, বলছে কি চাবে, তো চিৎকার দিয়া বলতেছে ইলাহি লান আরদা, ইলাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার,
ও মাবুদ, ও এলাহি, ও আল্লাহ, এক উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব আল্লাহ, এক উম্মত থাকা পর্যন্ত রাজি হব না। যে আরশে যায় বলে নাই, কিয়ামতের মাঠেও বলবে না, উম্মতি চিৎকার দিবে হাসান হোসাইন দিবে না। হাসান হোসাইন কলিজার টুকরা ছিল, কোনো একদিনের কাহিনী। হাসান হোসাইন জিজ্ঞাসা করছে, নানা যান আপনি উত্তম না আমরা উত্তম? আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিছে, আমি উত্তম, আমি সাইয়দুল আউয়ালিন ওয়াল আখারিন, আনা সাইয়দা উলদি আদম, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা। হায় হায়, আল্লাহর জান্ডা কিয়ামতের দিন আমাদের নবীজির হাতে থাকবে। মাধবদের মানুষ বোঝেন আমি যেটা বুঝাইতে চাইতেছি। ওই হাসান হুসাইনের খবর নিবেন না, নিবে উম্মতের খবর। জিজ্ঞাসা করছে, নানা যান আপনি উত্তম না আমরা? আল্লাহ রসুল বলছে, আমি উম্মত। দুজনে হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহ রসুল বলছে, এত হাসো কেন? ক জবাব হয় নাই। মানি ক আমরা দুজন উত্তম। কি কইরা তোমরা দুজন উত্তম? প্রমাণ আমাদের আম্মা জানকে চিনেন? তা আম্মার পরিচয় দিয়া বলতেছে, উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। আমাদের আব্বাকে চিনেন? আব্বার পরিচয় দিয়া বলতেছে, আবু কালাইসা বিশাই, আপনার আব্বা আমাদের আব্বার সামনে কিছুই না। আমাকে নানা জানকে চিনেন? চিনেন আমাদের নানা জানকে? আমাদের নানা জানের সামনে জাদ্দু কালাইসা বিশাই, আপনার নানা জানের তো মানুষ না, আমি জানে না। অনেকে আছে এখানে আল্লাহ রসুলের নানার নাম জানে না। জানেন? জানে না। আপনার নানার নামই মানুষ জানে না, আমাকে নানা জানকে চিনেন? তো দুইজনকে উঠায়া কোলে নিয়ে চুমা খাইতেছেন আর বলতেছেন, তোমরাই উত্তম। ও মাধবদের মানুষ, যে কিয়ামতের মাঠে বলবে, যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন, হায় হায়, মালাকুল মৌত যখন অনুমতি চাইতেছিলেন, বুকে হাত রাখবো কি রাখবো না, তো বলছে অনুমতি দিব আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? তো বলছে, দেখা আসছি ফি সামাইল উলা, প্রথম আকাশে। একটু পরে উনি সালাম দিয়া ঢুকছেন, ওনার চোখে পানি ছিল। তো বলছে, আপনি কাঁদেন কেন? বলে, আজকে এলপিআরে চলে যাব, আর কোনোদিন ওহির বাহক হয়ে জমিনে আসবো না। আপনার পরে কোনো নবী নাই, কোনো রসুল নাই, আমারও ওহির কাজ শেষ। ওহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম, আজ থেকে আর যাওয়া হবে না। আমার চোখে পানি, দীর্ঘ সোয়া লক্ষ নবী, 313 জন রসুলের কাছে আমি নিয়ে আসছি, আজকে শেষ দিন, এই জন্য চোখে পানি। তো উনি উল্টা প্রশ্ন করছেন, আপনার চোখে পানি কেন? জিবরিল মালাকুল মৌত দাঁড়ায় আছে, অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য, এখনো এক প্রশ্ন বাকি। বলছে, সেটা কি? বলে, ফামান লিবাদিল উম্মতি, অথচ নয় ঘরে চুলা জ্বালানের মতো তেল ছিল না। খাওয়া তো দূরের কথা, বাতি জ্বালানের তেল ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, যদি তেল থাকতো তো খিদার তাড়না এতটুক ছিল, আগে তেল পান করে নিতাম। হাদিস উঠে দেখে লেখা আছে, নয় ঘর ছিল, নয় ঘর। হাসান হোসাইন ক্ষুধার্ত ছিল, আলী ফাতেমা ক্ষুধার্ত, কারো জন্য কোনো চিন্তা নাই যে আমার পরে আমার নয় ফ্যামিলির কি হবে, হাসানের কি হবে, হোসাইনের কি হবে, আলীর কি হবে, ফাতেমার কি হবে। যেই সময় চাইতেছেন ওই সময় বলতেছে, জিবরিল আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? লানত আমাদের জিন্দগির উপর, লানত আমাদের জিন্দগির উপরে। এমন জিন্দগির থেকে জমিন ফাইটা মেরা যাওয়া উচিত। আমি তো মাঝে মাঝে বলি, আমাদের জমিনটা উল্টায় যাওয়া উচিত। যে মৃত্যু সময় বলতেছে, আমার উম্মতকে কে দেখা রাখবে? জিবরিল ছুটা গেছেন, ছুটা আসছেন, আল্লাহ জবাব পাঠাইছেন, লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, বন্ধু চলে আসেন, আপনার উম্মতকে আমি দেখা রাখবো, আমি দেখা রাখবো। হায় হায়, সবাইকে সালাম দিছেন একবার বা দুইবার, সবার দুরুদ পড়ছেন তো আল্লাহ একবার বা দুইবার, সালাম পড়ছেন কোনো নবী রসুলের উপরে একবার কি দুইবার, আর বন্ধুর সালাম প্রতি জুমা ইমাম আছে, খতিব আছে, ইমামরা একটা আয়াত পড়ে কোরআনের,
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. এই আয়াত আমাকে অনেক কিছু বোঝায়। ইমাম উলামারা আলেম উলামারা বলবে এই আয়াতে আমাদেরকে দুরুদ পড়ার হুকুম দিবেন, আমিও বলবো দুরুদ পড়ার হুকুম দিবেন, কিন্তু আমার প্রশ্ন আছে এখানে। আমার প্রশ্ন, আল্লাহ আমাদেরকে পড়তে বলতেছেন, ঠিক আছে আমরা কয়দিনই থাকবো আর কয়দিনই পড়বো, একদিন তো আমরা মারা যাব, তো আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আল্লাহ বলে বেওকুফ, দেখোস না ফেরেশতাদের নাম নিছি, ফেরেশতারা পড়বে। আমি যদি আল্লাহকে উল্টা প্রশ্ন করি, একদিন তো ফেরেশতাও থাকবে না, মালাকুল মউত মারা যাবে। আপনি আরশের নিচে লিখেই রাখছেন, ইন্নি কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, আমার আরশের উপরে যে সে চিরঞ্জীব, যে নিচে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতে হবে, একদিন তো ফেরেশতা মরে যাবে। আমাদের নবীজির উপরে দুরুদ কে পড়বে? আল্লাহ বলে গন্ড মুরুক্ষ, তুই দেখোস না প্রথম আমার নামটা আল্লাহ লেখা আছে, ইন্নাল্লাহা, আমি আল্লাহ পড়তে থাকবো, আমি আল্লাহ চিরঞ্জীব, আমার বন্ধুর দুরুদ কখনো বন্ধ হইতে দেই না আর দিব না। আল্লাহ বলে উম্মতকে আমি দেখা রাখবো, জিব্রিল বলতেছে ইন্নাল্লাহ ইয়ান্তাজির, আল্লাহ আপনার অপেক্ষা করতেছে। উর্দু জগতে খুশির বন্যা বইতেছে, কেন সব নাচতেছে উর্দু জগতে, এমনকি আরশ পর্যন্ত ঝুমতেছে হাবিব ইউসিলুল হাবিব। আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিন চলে, চিরদিনের জন্য চলে আসবে, খুশির বন্যা চলতেছে, অনুমতি দেন না। আল্লাহ উম্মতকে দেখা রাখবে যে মরার সময় চোখে পানি, তো আমাদের জন্য পানি। চলেন শেষটা শুনে দিয়া শেষ করতেছি, লম্বা হাদিস আমি শর্ট করতেছি, তাহকিক উলামায়ে কেরাম কইরা নিয়েন, আমি শুনায় দিয়া যেতেছি আপনাদেরকে। নফকা দুইটা হবে, প্রথমটাকে বলে কেয়ামতের জন্য, দুইটা দুইবার সিংহায় ফু হবে, একবার ধ্বংসের জন্য, দ্বিতীয়টা হবে নফকাতুন নুসুর বলে এটাকে, দ্বিতীয়টা আমাদেরকে কবর থেকে উঠানের জন্য হবে। কিন্তু সব মারা যাবে, আল্লাহ চারজনকে পয়দা করবেন কুদরত দিয়া, জিব্রিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত, তিনজন চারজনকে পয়দা করবেন। জিব্রিল আল ইসলাম কাঁদতে থাকবে, চারজন তিনজন জিজ্ঞাসা করবে কাঁদো কেন, এখনই ইসরাফিলকে সিংহায় ফু দেওয়ার হুকুম হবে নফকাতুন নুসুরের জন্য। আমাকে হুকুম হবে বন্ধুকে নিয়ে আসো মাকামে মাহমুদে, আমি মৃত্যুর পরেই ভুলে গেছি ওনার কবর কোথায়। তিনজন বলবে জমিনকে জিজ্ঞাসা করো, তো জমিনকে জিজ্ঞাসা করবে, জমিন বলবে কাদ দাক্কা নি আল্লাহু দাক্কা ফানাসীতু, প্রথম সিংহায় ফুতে আল্লাহ এরকম ছানা ছানছেন, আমিও ভুলে গেছি রাখছি কোথায়। অনেক সময় হয় জিনিস যাবে খুঁজতেছে সারা ঘরে, ঠিক না, হয় না, হয় না, হ্যাঁ, জিনিস জেবের ভিতরে পকেটের ভিতরে, কিন্তু খুঁজতেছে সারা ঘরে খুঁজতেছে, পরে পকেটে হাত দিয়া যখন দেখে পাইছে, তো জিব্বায় কামড় দিয়ে আসতে বেড়িয়া যায়, কেন না ঘর তো গরম করে ফেলছিল, এখন ঘরালারা পাইলে উল্টা আর উপরে গরম হবে, ঠিক না, রাখছো পকেটে খোঁজো আমাদের কাছে, ঠিক না, আর কাম্পাও না, ঠিক না, এখন এর উপরে চড়াই হবে। জমিন বলে আমিও ভুলে গেছি, ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে, নূর নূর নূর, হাত্তা ইয়াসাদ আরশার রহমান, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে, হুকুম হবে নিয়ে আসো। আসবে জিব্রিল আলাইহিস সালাম মারবে পর, চিনা মারবে পর, আর বলবে কুম ইয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু উঠেন, ও মাধবদের মানুষ, আপনার আমার হাবিব, আপনার আমার রসুল, যার আদর্শ আমাদের কদমে কদমে প্রয়োজন নিজের এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য। উনি কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়ায়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিব্রিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, হায় হায় হায়। আসেন আজকে এই সিরত কনফারেন্স থেকে, আমি তো আপনাদেরকে বুঝাইতেছি, আমার মন চায় জিনদেরকেও বুঝাই, ওদেরকে পাইলে ওদেরকে পায়ে ধরা বুঝাই, জিন ইনসানকে বলতেছি, আসেন আজকে এই মজমার থেকে নবীর আদর্শ শিখেন। নবী আল্লাহ পাওয়া শুধু নবীর আদর্শের ভিতরে, এই জন্য আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহ পাইতে চায়,
বল আগের আয়াত কি বল ইয়াউমিল আখিরা আর যে আখিরাত পাইতে চায় আখিরাতের বাদশাহী যে চায় যে আল্লাহকে পাইতে চায় আখিরাতের বাদশাহী পাইতে চায় দুনিয়া 60-70 বছরে এখানে পাইলো যেমন না পাইলো তেমনই পাইস যে পাইছে তার জন্য সূর্যের গতি যতটুকু ঋতু তার জন্য যেমন গরীর কাটা তার জন্য যেমন যে পায় না তার জন্য সমানই এখানে এখানের জীবন কাটা যাবে বিদায় আসেন আজকে এই মজলিস থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে নবীর আদর্শের উপরে উঠব আল্লাহর রাসূল সুযোগ দিবেন আমাদেরকে আমি শেষ কথা বলতেছি আগে এখন তো ব্রিজ আর ব্রিজ ফ্লাইওভার আর ফ্লাইওভার ঠিক না হয়তো দুই এক বছর পরে আমরা এটাও দেখব যে মাধবদীর ওই মাথার থেকে নিয়ে একবারে কোথায় পাঁচদোনা পর্যন্ত ফ্লাইওভার চলে গেছে ঠিক না গাড়ি উঠবে এখান দিয়ে ওইখানে যায় নেমা যাবে কোনো জ্যাম না জট ঠিক না হ্যাঁ কিন্তু একদিন ছিল সাখো ছিল আমাদের দেশে সাখো চিনেন বাসের সাখো ছিল আল্লাহর রাসূল বুঝাইতে চাইতেছে একটা সময় আসবে আমার উম্মত বাসের সাখো কেউ যদি বাসের সাখো থেকে স্লিপ খায় বা ডা গাছে উঠা যদি গাছের থেকে পড়া যেতে চায় তো ডাল দৈরা যেরকম লটকায়া থাকে সাখর থেকে পড়তে যায় সাখর উপরের বাস দৈরা যেরকম লটকায়া থাকে আল্লাহর রাসূল আমাদেরকে সুযোগ দিবেন একটা সময় আসবে উম্মত আমার একটা সুন্নত দৈরা যদি মউত পর্যন্ত লটকায়া থাকতে পারো তাইলে তোমাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে মান তামাসসাকা বিসুন্নতি মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি এই জন্য আসেন আজকে বড় অবহেলিত বড় দিক্ষিত বড় লাঞ্ছিত বড় ঘৃণিত আমাদের রসুলের আদর্শ আমাদের জীবনে বড় ঘৃণিত বড় দিক্ষিত বড় লাঞ্ছিত বড় অবহেলিত সর্বক্ষেত্রে দেখেন বিয়া দেখেন আর শাদি দেখেন হয় হয় পোশাক দেখেন আর আশাক দেখেন সর্বক্ষেত্রে নবীর আদর্শকে আমরা পিছে ছেড়া দিছি আর যার কারণে আজকে মুসলমান দুনিয়াতে লাঞ্ছিত যার কারণে আমরা ঘরে লাঞ্ছিত ঘরে ঘরের ভিতরে কোনো মিল নাই মহব্বত নাই বহুত ঘর পাওয়া যাবে স্বামী এক খাটে স্ত্রী আর এক খাটে বহুত ঘর পাওয়া যাবে হায় হায় ওই সমাজ লানতি সমাজ যেই জমাতে সন্তানরা মা বাবাকে চোখ বড় করে দেখে চোখ বড় করে সামনে একটা লানতি সমাজ অথচ আল্লাহর রাসূল শিখাইছে মা বাবার সাথে আদর্শ কি ব্যবহার করবে মার সাথে বাবার সাথে বড় ভাইয়ের সাথে কার সাথে কি ব্যবহার করবে শিখাইছে ওই সমাজটাই সুখের ছিল আসেন ফিরা যাই আল্লাহর রাসূলের আদর্শ শিখি শিখবেন তো ইনশাআল্লাহ পাকা ওয়াদা ইনশাআল্লাহ বিলকুল ইনশাআল্লাহ কিন্তু একটা প্রশ্ন হলো আল্লাহর রাসূলের আদর্শ শিখবো তো শিখবো কোথেকা পাবো তো পাবো কোথায় ঠিক না প্রশ্ন হয় না হয় না উনি তো দুনিয়াতে নাই কোথেকে ওনাকে পাবো কোথেকে শিখবো আজকে আপনার আমার চতুর্দিকে ওই লোকগুলা বসা আছে যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আওরাসনাল কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা আমি কোরআন দিতেছি হক্কানি আলেম আর আল্লাহওয়ালারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত যারা নবীর আদর্শকে নিজের পাশে সুরক্ষিত রাখছে নিজের কাছে একটাকেও হারাইতে দেয় নাই এমনকি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রকেও হারাইতে দেয় নাই এমনকি নবীর একটা জানোয়ারের নাম পর্যন্ত হারাইতে দেয় নাই হক্কানি আলেমরা আল্লাহওয়ালারা সুরক্ষিত রাখছেন আল্লাহর রাসূলের আদর্শ এই জন্য আমি বলবো নবীকে তো পাওয়া যাবে না উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন এটাই সত্য কিন্তু উত্তর সুরি রেখা গেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত লোক আছে রসুলের পক্ষ থেকে নির্বাচিত লোক আছে যাদের কাছে নবীর আদর্শ আছে আপনি বেশি শিখতে পারেন না আমার কোনো আপত্তি নাই কেননা ছাড় যখন আল্লাহর রসুলই দিছে আল্লাহর রসুলই যখন আমাদেরকে ছাড় দিছেন তো আমি ছাড় দিব না কেন আল্লাহর রসুলই বলছে এক জামানা আসবে লাউ আমিল তুম উসরা মা উনসিলা বি লানাজা তোমরা যদি 10 ভাগের উপরে আমল করতে পারো
তাহলে নাম্বার 100 পায়া তোমরা পাস করবে আল্লাহ 33 দিবে না আল্লাহ 10 এর বদলায় তোমাদেরকে 100 দিয়ে 100 তে পাস করাবে আর সর্বশেষ তো এটাও বলছেন যে আমার একটা সুন্নতকে ধরে রাখো এক শহীদের সওয়াবই জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট এ জান্নাত যাওয়ার জন্য তো একজন দেওয়া হবে 99 শহীদের সওয়াব তোমাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে কারণ তুমি একটা সুন্নতকে ধরে লটকে আছো ওলামাদের কাছ থেকে শিখি ঘরের বাচ্চাদেরকে শেখাই যুবকদের পায়ে ধরে বলবো শিখো নবীর আদর্শ ছড়াও সারা দিন ফেসবুকে কাজ করো ফেসবুক দেখো খোদার কসম WhatsApp দেখো Viber দেখো ইবু দেখো তোমাদের মেধাগুলোকে নবীর আদর্শের পিছে লাগাও নবীর শানের পিছনে লাগাও যে নবীর শান কত বড় কত বড় শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন তার মর্যাদা কত বড় তার পরিচয় তুলে ধরো তার আদর্শকে তুলে ধরো নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো ইনশাআল্লাহ ওই দিন দেখব যেই দিন আবু বকর পেয়ালা ভরা দিবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনুর হাতে উঠায়া দিবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের নিচে থাকবেন পারে থাকবেন তলদেশে থাকবেন উনি পেয়ালা ভরা দিবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনুর হাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায়া দিবে আমাদের নবীজির হাতে আর নবীজি ঠোঁটে লাগায়া বলবে ইশরাব লা তাজমান বাদাহা আবাদা পান করার কোনদিন পিপাসা তোর কাছে আসবে না ওই দিনের দৃশ্যটা কিরকম নবীজি ঠোঁটে লাগায়া পান করায় দিবে যুবককে আলাদাভাবে দিবে বুড়াকে আলাদাভাবে দিবে নারীকে আলাদাভাবে পুরুষকে আলাদাভাবে আল্লাহর রসুল পান করায় দিবে ওই দিন কেমন হবে ওই দৃশ্য যেই পানি পান করার পর আর জীবনে কোনোদিন পিপাসা আসবে না হ্যাঁ কেমন হবে ওই দৃশ্য এই জন্য আসেন আজকে এই সিরত মাহফিল থেকে সিরতুন নবী থেকে আল্লাহর রসুলের আদর্শকে শিখি ডেলি একটা শিখলো বছরে 365টা হয় মাসে একটা শিখলো বছরে 12টা হয় 12টা সুন্নতের উপরে জীবন কাটায় দেন রসুল তো বলতেছে একটার উপরে কাটায় দিল বেড়া পার শিখব কাদের কাছ থেকে শিখব হ্যাঁ নেটের থেকে শিখব না 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 নেটের থেকে না ওলামাদের কাছের থেকে শিখেন ওলামাদের কাছে যান বসেন এদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন সুন্নাহ শিখেন যেটা মনে চায় যেটা পছন্দ হয় ওইটা শিখেন ছুট আছে শিখেন তারপরও শিখেন আরে শুধু একটাই শিখেন হায় হায় আজকে যদি একটাই উম্মত মেনে নিত এই যুবকরা যদি একটাই মেনে নিত মা বোনরা যদি একটাই মেনে নিত শুধু ডাইন আল্লাহ রাসূল ডাইন পছন্দ করতেন যুবক যদি প্যান্ট পরার সময় ডাইন পাও আগে দিতেন খোলার সময় ডাইন পাও আগে খুলতেন শার্ট পরার সময় ডাইন হাত আগে দিত খোলার সময় ডাইন হাত আগে খুলতো সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করত মা বোনরা তো ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি ডাইন ব্যবহার করত তাহলে কিতাব আমাকে বুঝায় কিয়ামতের দিন আল্লাহ ডাকবে আইনা সাহাব আলী আমিন ডাইনালারা কোথায় আসে আল্লাহ আল্লাহ ডাকবে ডাইনপন্থীরা কোথায় আসো আমার বন্ধু ডাইন দিক পছন্দ করতো তোমরা পছন্দ করতে তোমার আমার বন্ধুর লোক আসো আমার কাছে এই জন্য নবীর আদর্শ আলেম ওলামার কাছ থেকে শিখবো তো ইনশাআল্লাহ পাক্কা পাক্কা আর সবচেয়ে বড় আদর্শ আল্লাহর রসুলের যেটা আসতে দেরি আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই আয়েশাই সেজদায় পড়ছেন শানে রেসালত হইলে আমি শুনাইতাম সিরাত এই জন্য শুনাইলাম না জমিনে আসতে দেরি সেজদা করতে দেরি করেন না আমি বলবো সেজদা করেন না আমাদেরকে মেসেজ দিছেন উম্মত সেজদা ছাড়া তোমাদের কোনো পরিচয় আমার কাছে নাই যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম নামাজ 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 অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে দুইটাই চিৎকার ছিল আর কোনো চিৎকার ছিল না বিদায় আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ নামাজ সবচেয়ে বড় পরিচয় নামাজ আজকের থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ বিলকুল পাক্কা ওয়াদা কিন্তু ইনশাআল্লাহ না নিয়ত হলে হাত নামাইবেন না ওয়াদা করতে হবে ওয়াদা পাক্কা পাক্কা আল্লাহ কবুল করুক আমিন কালকের সকাল থেকে নামাজ আর ছাড়বো ইনশাআল্লাহ হ্যাঁ
নামাজ আর ছাড়ব না, নামাজ শুধু নামাজ না অনেক কিছু রাখা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক। দোয়ার ভিতরেই একটা কথা আপনাদেরকে বলবো, সর্বশেষ দোয়াও করতেছি আবার বলতেও আছি, মসজিদের কাজ এখনো দেখলাম অসমাপ্ত। অন্য জায়গায় হইলে বলতাম না, কিন্তু মাধবদীর মতো জায়গায় এরকম একটা মসজিদের কাজ অসমাপ্ত থাকবে এটা শোভা পায় না আমার মনে হয়। কেননা মাধবদী সারা বাংলাদেশের প্রাণকেন্দ্র বললে চলে, ব্যবসায়ী হাট বললে চলে, ঠিক না? আর আল্লাহ মাধবদীর মানুষকে কম দেন নাই, অনেক দিছেন, কি বলেন? 50 বছর আগের থেকে অনেক দিছে না আপনাদেরকে? ওইখানে এরকম একটা মসজিদ জীর্ণ শীর্ণ পোড়া থাকবে অসমাপ্ত, এটা শোভা পায় না। এই জন্য সবার কাছে দরখাস্ত, যতটুক পারি এই মসজিদের সহযোগিতা করব। করবেন তো? আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ, চাওয়ার বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। মালিক, আমাদের মাথার উপরে আকাশ ছাড়া আর কিছু নাই। আয় আল্লাহ, আয় আল্লাহ, আজকে বিশ্বাস করি ওই মজলিসে বৈশা যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, ওই মজলিসে বৈশা যেটা রহমত দ্বারা ঢাকা, ওই মজলিসে বৈশা যেখানে সাকিনা নাজেল হইতেছে, ওই সমস্ত লোকদেরকে নিয়ে যাদের ভিতরে আলেম আছে, ওলামা আছে, তোলাবা আছে, দাড়ি পাকা আছে, যুবক আছে, জানি না ঘরে মা বোন হয়তো আছে, কে কোথায় বসে হাত তুলছে জানি না, মান কই, সবাইকে নিয়ে হাত তুললাম। এরকম জায়গার থেকে যদি আজকে খালি চলে যাই, আমাদের মাথার উপরে আকাশ ছাড়া কিছু নাই, আর গরিব বলে মাকলিক তুমি এখন প্রথম আকাশে চলে আস, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, তুমি এখন ডাক দিতেছো কে মাপ চাও, আমি মাপ করব। মালিক তাকায় দেখেন আমরাই হাত তুলে বসে আছি, জীবনের গুণাগুলো মাপ চাই, আর কোনোদিন গুণা করব না। আল্লাহ, আমাদের গুণাগুলো যেন ধুয়া মুছা শেষ করে দেওয়া, আর যেন আমল নামা একটা গুণও না থাকে, যতদিন বাঁচবো আর গুণার দাগও যেন না আসে, এই আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্যকারীরা যেন কবুল হয়, সহযোগিতাকারীরা যেন কবুল হয়, এটা কেয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম থাকে। আয় আল্লাহ, আল্লাহ, জানি না কার কি পেরেশানি আছে দূর করা দেন, কার কি প্রয়োজন আছে খাজানায় গায়েব থেকে পুরা করা দেন। কে ছোট না বড় অসুখে আক্রান্ত যদি হয়ে থাকে, শেফায় কামেলা আজেলা মোস্তামেররা নসিব করা দেন। হায় আল্লাহ, যারা সুস্থ সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন, সাররা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। হায় আল্লাহ, যেই যুবদের যুবকদের উদ্যোগে এই আয়োজন, হায় আল্লাহ, হায় আল্লাহ, কালকে সকাল থেকে ওদেরকে আর মদিনার যুবকদের মতো ছাড়া দেখতে চাই না, এদেরকে মদিনার যুবকদের মতো বানায় দেন, আপনার হাবিবের জমানায় মদিনার যুবকরা যেরকম ছিল এরকম বানায় দেন। আল্লাহ, আমার দেশের যুবক সমাজকে মসজিদ নবীর আদর্শওয়ালা বানায় দেন, মা বোনদেরকে পর্দা নিশীন বানায় দেন, আল্লাহ মসজিদের কাজকে কুদরত দ্বারা পোড়া করা দেন। জানি না কার দ্বারা আপনি করাবেন, জানি না কার দ্বারা করাবেন, উম্মুল কিতাব তো আপনার কাছেই, আমাদের জানার কোনো ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ জলদা পূর্ণ করে দিয়েন, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন, সর্বশেষ আমাদের মা বাবাকে মাফ করা দিয়ে, বাচ্চা থাকলেও মাফ করা দেন, যারা চলে গেছে আল্লাহ এদের মা বাবাকেও মাফ করা দেন। আল্লাহ রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, হায় আল্লাহ, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন, জিন্নাতকেও মাফ করা দেন, জিন্নাতকেও মাফ করা দেন। وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.